গুড ইভিনিং, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর এটা আমার শখের ছোট্ট ছাদ বাগান, এটার পরিচর্যা আমি নিজের হাতেই করি। অনেকদিন হলো সময়ের অভাবে পরিচর্যা করতে পারি না, তাই আজকে এই ছোট্ট ছাদ বাগানে পরিচর্যা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এখন বাজে বিকেল 5টা, আর আমার একটা সুন্দরী লাল গোলাপ আছে, তার অনেক ডাল হয়ে গেছে। ওই ডালটাকে কেটে দিতে হবে, তা না হলে গোলাপের নিচে যে সার দেওয়া আছে সেটা আর থাকবে না, তাই ডালটা কেটে নিলাম। আর আমি আমার ছাদ বাগানে কোনো রকম ওষুধ ব্যবহার করি না, অন্য কোনো সারও ব্যবহার করি না, শুধু মাটি আর গোবর সার, এতেই আমার খুব সুন্দর ফুল হয়। তো আমার গোলাপের ডাল কাটা হয়ে গেল, আর তার সাথেই একটা গাঁদা ফুল আছে, তার পাতাগুলোকেও একটু কেটে দিচ্ছি। অনেক বেশি হয়ে গেছে পাতা, তাই কেটে দিচ্ছি, না হলে আবার ফুলটা আসবে না। তো তো এটা আমার পরিষ্কার হয়ে গেল, এই দেখুন কত গোলাপের ডাল। তো এবার অন্য টবে যাই, এই যে দেখুন এই টবটার মধ্যে অনেক ঘাস হয়ে গেছে, এটাকে আমার পরিষ্কার করে দিতে হবে, আবার একটু মাটিটাকে নরম করে দিতে হবে। তো এই গাছের মধ্যেই আছে জবা ফুল, তারপরে আছে একটা ক্যাপসিকাম গাছ, তারপরে আছে গাঁদা ফুল। তো এটার আমার ঘাস উঠানো হয়ে গেল, আর এই যে দেখুন আমার ক্যাপসিকাম কত বড় হয়ে গেছে টবের মধ্যে, উপরেও আছে, কত সুন্দর হয়ে গেছে। একটা ছোট্ট গাছের মধ্যে তিনটা বড় ক্যাপসিকাম। তো এটা আমার পরিষ্কার করা হয়ে গেল, এবার অন্য টবে পরিষ্কার করতেছি। এই টবের মধ্যেও আছে একটা লঙ্কা জবা, আবার এই টবের মধ্যে আছে একটা তারাফুল আম গাছ। তো তারাফুলটা অনেক পাতা হয়ে গেছে, এটা আমার কেটে দিতে হবে, আবার একটু মাটিটাকে আলগা করে দেই। আর এখন তো জল দিতে হয় না, কারণ বৃষ্টি পড়তেছে এখন, তাই জলটা একটু কমিয়ে দিতে হয়। আর এদিকে আমার আছে সন্ধ্যামালতী গাছ, আর সন্ধ্যামালতীর সাথে আরেকটা ফুল গাছ আছে, সেটা খুব সুন্দর ফুটে। আর সন্ধ্যামালতী এখন ফুটছে, সন্ধ্যা হচ্ছে তাই এখন ফুটছে সন্ধ্যামালতী। আর এটার মধ্যেও অনেক ঘাস হয়ে গেছে, এটা আমাকে এখন ঘাসটা উঠিয়ে দিতে হবে, আর মাটিটা একটু আলগা করে দিতে হবে, তাহলে গাছগুলো আরও সুন্দর হয়। তো আমার এই টবও পরিষ্কার করা হয়ে গেল, আর এখন আরেকটা অন্য টবে যাব, এটা হচ্ছে এই টবে দুটো বেগুন লাগাইছি, আর হচ্ছে সাথে ডালিয়া গাছ আছে, কারণ ডালিয়া গাছটা উঠাই নেই, কারণ এটা থেকে আবার খুব সুন্দর ফুল হবে। তো এই যে দেখুন আমার বেগুন গাছ খুব সুন্দর হয়েছে, সব গোবর সার। আর এখানে এত গাছের সঙ্গে আরেকটা নতুন সঙ্গী নিয়ে আসলাম, সেটা হচ্ছে রজনীগন্ধা। তো এই রজনীগন্ধাকে এখন লাগাবো, টবটা ছোট হয়ে গেছে, আর এখানেও শুধু গোবর সার আর মাটি দেওয়া আছে, আর অন্য কিছু না। তো আমার এখন এটা লাগানো হয়ে গেল, যখন ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু জল দিয়ে নেই এটাতে, তো আমার এটাতে জল দেওয়া হয়ে গেল। তো আমার রজনীগন্ধা লাগানো হয়ে গেল, আর এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তাই আর আজকে কিছু করব না, বাকিটা অন্য দিনে করব। তো আমার ফুল গাছের মধ্যে শুধু আমি মাটিটাকে একটু চেঞ্জ করে দেই, 3 মাস অন্তর উপরের যে মাটিটা আছে সেটাকে চেঞ্জ করে দেই, আর একটু গোবর সার মিশিয়ে দেই। আর এদিকে দেখুন সূর্য অস্ত যাচ্ছে কি সুন্দর, আর অন্য পাশে ট্রেন যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখুন একবার খুব সুন্দর লাগছে। এই ট্রেনটা শিলিগুড়ি থেকে কোচবিহারে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই সন্ধ্যা মালতীর সঙ্গে সন্ধ্যা হয়ে গেল। তো আমার এই ফুল পরিচর্যা ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।